কল্যাণী থানার অন্তর্গত গয়েশপুরে গতকাল থেকে শুরু হয়েছে কুলিয়াপাটের অপরাধ ভঞ্জন মেলা। চলুন আমরা দেখাবো সেই মেলার কিছু অংশ এবং শুনে নেব সকলের মতামত কি এই মেলা সম্বন্ধে। তাই এই জল পান করবে না, আবর্জনা নিক্ষেপে সকল পুণ্যার্থীদের কাছে আমাদের বিনীত অনুরোধ সামনে এই দোকান থেকে। আমরা যে মেলাতে এসেছি এই মেলার নাম হচ্ছে অপরাধ ভঞ্জনের পাঠ বা কুলিয়ার পাঠ। এখানে মহাপ্রভু আজ থেকে 525 বছর আগে তিনি চপল কপাল, যেটা নাকি নবদ্বীপে শিবা সেই দরজাতে চপল কপাল অপরাধ করেছিল এবং শিবা সেকে প্রতি অপরাধ হয়েছিল দেবানন্দ পণ্ডিতের, এই দুজনকে এই চপল কপালের এই কুঞ্জেতে আজকে এই কুলিয়ার পাঠেতে তারা কৃপা পাত্র হয়েছিলেন। আগামীকাল এই গতকাল এই কুলিয়ার পাঠেতে সফল একাদশীর দিনকে মহাপ্রভু তাদেরকে কৃপা করেছিলেন এবং তারা সেই দুষ্টম বাড়ি থেকে দূরীভূত হয়ে বাড়ির থেকে মুক্ত হয়ে তারা গোবিন্দ মহাপ্রভু কৃপা পেয়ে শ্রী গুরু বৈষ্ণব প্রেমানন্দে। এটা আমাদের কালকা পিস সোসাইটির তরফ থেকে কুলিয়াপাট অপরাধ ভঞ্জন মেলাটা করা হয়। এটা 5 দিন ধরে চলে, একাদশী থেকে আরম্ভ হয়, একাদশী থেকে 4-5 দিন এটা কন্টিনিউ থাকে। এখানে যারা যাত্রীরা আসে খুব দূর দূর থেকে আসে, ওরা এখানেই খাওয়া দাওয়া করে পুজো টুজো দেয়, দু একদিন থাকে, রাত্রিবেলা ভজন কীর্তন হয় সকাল থেকে বিকাল অবধি এবং 400-500 বছর পুরনো মন্দির, খুব প্রাচীন মন্দির। এই মন্দিরের ঐতিহ্য কি? এই মন্দির আমাদের গৌরঙ্গপ্রভুর মন্দির, এখানে গোপাল চাপাল এরা খুব অপরাধ করে এসেছিল, তারা এখানে ওদের ভঞ্জন হয়েছে, যার জন্য এর নাম হচ্ছে গৌরঙ্গপ্রভু গৌরঙ্গপ্রভু কুলিয়াপাট। কুলিয়াপাট এই জায়গাটার নাম। কুলিয়াপাটের মেলা আমরা দীর্ঘদিন ধরে এখানে হচ্ছে, আগামী দিন আরও বেশি বৃহত্তরভাবে হবে, দিন প্রত্যেক বছর মেলার স্বরূপ আরও বাড়ছে, মানুষের যাত্রী সংখ্যা বাড়ছে, এখানকার সমস্ত ব্যবস্থা সব বাড়ানো হচ্ছে। আগামী দিনে আমরা আগামী বছর কলকাতা পিঞ্জরাপোল সোসাইটির তরফ থেকে সমস্ত ব্যবস্থা করা হবে আর প্রচুর মাত্রায় যে যাত্রীরা আসে তারা এখানে সব ভোগ পায় দুপুরবেলা, আর 5 দিন ধরে মেলা চলে এই আমাদের গয়েশপুর এলাকায় অনেকদিন ধরে হচ্ছে। এত যে ভক্তগণ আসছে মেলায় অগণিত, তাদের প্রোটেকশন কি কিভাবে দিচ্ছেন? প্রোটেকশন পুরো অ্যাডমিনিস্ট্রেশন লোকাল পুলিশ পুরো সাপোর্টে আছে, এখানে যদি কোনো রকম দুর্ব্যবস্থা না হয় আর মানুষের প্রত্যেক মানুষকে আমরা দেখছি, খেয়াল রাখছি। আমাদের এই মেলাতে 5-6 বছর ধরে আসছি, এই মেলা আসার পর খুবই ভালো লাগলো, হাজার হাজার ভক্তগণ এই মেলাতে অংশগ্রহণ করেন এবং আমাদের এখানে কিছু প্রসাদ আয়োজন করেছিলেন, আমরা ওই প্রসাদ খেয়েছি, খুবই ভালো লাগলো। এই বয়স্ক পুরুষ মেলাকে মধ্যে সুন্দর আমাদের কুলিয়াপাটের মেলার মধ্যে হাজার হাজার লোক অংশগ্রহণ করে আসেন, খুবই ভালো লাগলো। এই যে 4-5 বছর ধরে আসছেন, কোনোদিন কোনো অসুবিধার সম্মুখীন হয়েছে? কোনো সময় এবং সব কিছু এখানকার প্রশাসন ভালো সহযোগিতা করেছে, আমরা এসে এখানটা দেখে খুব আনন্দিত পেলাম এবং মেলার ভক্তবৃন্দ অনেক সমাগম হয়েছে। ফিরে এলো নতুন রূপে নতুন সাজে বি দাস অ্যান্ড সন জুয়েলার্স, ওয়ার্কশপ রোড, কাঁচরাপাড়া।